রাজ্যের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে উঠলেও একমাত্র ব্যতিক্রম যেন উদয়পুর শহরের বিভিন্ন এলাকায় এখনও জমে রয়েছে বৃষ্টির জল এই জল দ্রুত সরিয়ে দিতে এবার আগরতলা থেকে আনা হল মোটর পাম্প আর এই পাম্পের সাহায্যেই চলছে এখন পরিস্থিতি স্বাভাবিক করে তোলার এদিকে প্রশাসনিক সতর্কতার পরেও এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে এখনও অব্যাহত রয়েছে একাংশ অতি উৎসাহীর মাছ ধরার প্রচেষ্টা দশম দিনে এসেও এখনো পর্যন্ত বন্যা জল উদয়পুর শহর লাগোয়া বিভিন্ন বাড়িঘর থেকে নেমে যায়নি তার ফলে জমা জল থেকে বের হচ্ছে দুর্গন্ধ এক প্রকার মিথেন গ্যাস মাটির নিচে পচে দুর্গন্ধ আরো বেড়ে গিয়েছে বিভিন্ন এলাকায় এবার শহরের জল কমানোর জন্য গতকাল বৈঠক করেছিলেন অর্থমন্ত্রী ঠিক তার কয়েক ঘন্টা পরে আগরতলা কর্পোরেশন থেকে একটি মোটর পাম্প নিয়ে আসা হয় উদয়পুর পুর পরিষদে বর্তমানে মোটর পাম্পে জামজরি সুইচ কেটে লাগানো হয়েছে মোটর পাম্প লাগিয়ে অতিরিক্ত বন্যা জল রাস্তার অন্য প্রান্তে নিয়ে ফেলা হচ্ছে মোটা পাইপের মাধ্যমে এর ফলে ধীরে ধীরে শহর এলাকা থেকে জল কিছুটা কিছুটা নিচের দিকে নেমে আসতে শুরু করেছে একদিকে যখন বন্যার জল পার করা হচ্ছে অন্যদিকে যানজরি সুইচ কেটে মাছ ধরার হিড়িক পড়েছে জেলেদের বৃহস্পতিবার দুপুর উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার যানজরি সুইচ কেটে এলাকা পরিদর্শন করেন কথা বলেন আগরতলা ও উদয়পুরের বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে কিভাবে আরো দ্রুত এই জল নিষ্কাশন করা যায় সে বিষয়ে পৌর চেয়ারম্যান জানান শহরের বন্যার অতিরিক্ত জমানো জল বের করার জন্য আজ এ মোটর পাম্প লাগিয়ে জল বের করা হচ্ছে তার ফলে পৌর পরিষদের পশ্চিমাংশ অনেকটাই জল নেমে এর ফলে শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে শরণার্থীরা তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে অন্যদিকে পৌরপরিষদের পূর্বাংশে তথা ডাক রোড থেকে শুরু করে ব্রহ্মপুরি একটা বিশাল অংশ এখনো পর্যন্ত জলের নিচে তলিয়ে আছে বর্তমানে এই জল আরও চার দিন সময় লাগতে পারে সম্পূর্ণভাবে এলাকা বন্যা জল মুক্ত করতে সব মিলিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে জামজুরি গেট এলাকায় এখন যে অবস্থা আমাদের একদম পশ্চিম পশ্চিমাংশটার জল অনেকটা নেমে গেছে আমাদের নদীর জলস্তর অনেকটা নেমে গেছে যার ফলে যে সকল শরণার্থী এই বিভিন্ন শিবিরে ছিল তারা অনেকে আমাদের শিবির ছিল তাদেরকে বাড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি অনেক দিক থেকে ছিল আমরা অনেককে বলেছি সাবধান আরও থেকে যান তারা অনেকে শিবির ছেড়ে দিয়েছেন আজকেও আমরা তিনটে শিবির ক্লোজ করে দিয়েছি কিন্তু পূর্ব দিকটা পূর্ব দিকে যেখানে আমাদের ডাক রয়েছে সেই ডাক বাংলোর আমরা সেখানে জল এখনও আগের মতন প্রায় রয়েছে যা সামান্য পরিমাণ স্তর জলস্তর সেখানে কমেছে কিন্তু আমাদের ন্যাশনাল হাইওয়ে দুই পাশে জলস্তরের মধ্যে তেমন একটা খুব বেশি ডিফারেন্স এখনও নেই যার ফলে এই জায়গা নিয়ে আমি খুব চিন্তিত আছি এখন আমরা গতকাল রাত্রে আমাদের আগতলা থেকে আমাদের সম্মানিত মেয়র সাহেবের প্রধান্যতায় আমরা একটি বড় পাওয়ারের একটা মেশিন পেয়েছি আমাদের পাম্প সেট পেয়েছি আপনি কিছু দেখতে পাচ্ছেন যে পাম্প সেটের জল এখানে নিষ্কাশিত হচ্ছে বিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল